নমস্কার, মিঠি ভাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা অনেক ধরনের মিষ্টি কিনে আনা হয়েছিল, তার মধ্যে অর্ধেক মিষ্টি তো আমি নামই জানি না। এর মধ্যে সবার প্রথমে যে মিষ্টিটা দেখলেন আপনারা, তার মধ্যে আমসত্ত্ব রয়েছে। কাঁচাগোল্লাটাও আমার মোস্ট ফেভারেট, কালাকাঁদও ভালো লাগে, আর কালো জাম বললে তো কোনো কথাই নেই। অনেক দিন পরে আমি রসগোল্লা খেলাম। তো এইভাবে চলে গেলাম এরপরে রান্নায়। রান্নাতে আজকে করব পাবদা মাছের ঝাল। তার জন্য নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে রয়েছে আদা, সর্ষে, পাবদা মাছ ভেজে নিয়েছি অলরেডি। আর এটা একটা অন্য সবজি করব, সেটা অন্য একদিন করব বলে কিন্তু কেটে রেখেছি। এরপরে নিয়ে নিয়েছি হচ্ছে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে সামান্য কালো জিরে, সঙ্গে তেজপাতা, শুকনো লঙ্কা, আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে সেই পেস্টটিকে দিয়ে দিয়েছি, এবং সঙ্গে ছিল হচ্ছে টমেটো, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে জল দিয়ে মাছগুলোকেও ঢেলে দিয়েছি। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে গেছে পাবদা মাছের ঝাল। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আরও একটি মিনি ব্লগ নিয়ে উপস্থিত হয়ে যাব। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।